আব্দুল্লাহ দেওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল আসলে আমি বলতাছি বলেন আপনারা এই যে ইসলাম কে নিয়ে কটুক্তি করেন এই যে কত ভাই কথা বোঝা যায় নাই তো কথা কেটে গেল আবার বলেন প্রথম থেকে আবার বলেন নাকি আবার কথা বুঝতে নাই কথা বুঝতে নাই আবার প্রথম থেকে বলেন ইসলামকে নিয়ে কটুক্তি করি কি বললেন এটা ওই যে আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কি এই সমাজ থেকে ইসলামকে শেষ করে দেওয়া নাকি না প্রথমে যে কথাটা বললেন

তারপর হচ্ছে বাচ্চা মেয়েকে সে বিয়ে করছে বাচ্চা মেয়ের সাথে সেক্স করছে শুনেন ভাই শুনেন আরে ভাই শুনেন আপনি কি নিজের চোখে দেখছেন যে দাসীর সাথে ইয়া করছে তারপরে ইয়ার সাথে সেক্স করছে আপনি কি নিজের চোখে দেখছেন এগুলো সহি হাদিসে লেখা আছে না দেখে কেন বলেন ভাই না দেখ দেখাটাই তো আমাদের একমাত্র মাধ্যম না কোনো একটা বিষয় সম্পর্কে জানা মনে করেন আপনার মনে করেন বাদশাহ বাবর মোগল সম্রাটে মোগল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন এটা জানেন না আপনি ভাই না আমি আমি এটা স্পষ্ট

এটা তো আমি দেখি নেই নিত্যকে দেখি নাই কিন্তু আমি সহি হাদিসের ভিতরে পাইছি একদম সহি হাদিস সেখান থেকে আমি আপনাকে রেফারেন্স রাখতে পারবো যে এখানে লেখা আছে মোহাম্মদ দাসিরে লাগাইতো একটা দাসিবান্ধীর সাথে আপনার নবী ডিংডং করতো লীলা খেলা করতো বিবি হাফসার বিছানায় উঠাইয়া দাসির একারে লাগাই মানে ঠাসা ঠাস লাগাইতো ঠিক আছে এটা আমি হাদিসের ভিতরে পড়ছি এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম এর পরে যে আপনি কি দেখছেন কিনা মোহাম্মদ রে ভাই আমরা মৃত্যুর পরে জান্নাতে গেলে আমরা দেখবো না আপনি যে বললেন যে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমি নিজের চোখে দেখছি কিনা মোহাম্মদ দাসি লাগাইতেছে এটা দেখছি কিনা না আমি দেখিনি আমি আপনাকে এখন জিজ্ঞেস করলাম যে আপনি কি দেখছেন বা আল্লাহরে আমি দেখি তাহলে না দেখে যে বিশ্বাস করেন আপনি আপনি না দেখে বিশ্বাস করলেন কেমন মোহাম্মদ আসছিল মোহাম্মদ বিলা কেউ ছিল এটা আপনি আপনি না দেখে বিশ্বাস করতেছেন আর আমার আপনি জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি মোহাম্মদরে দেখছেন না দাসী লাগাইতে আপনি কি মোহাম্মদরে দেখছেন বাচ্চা মেয়ে লাগাইতে অথচ আপনি নিজেই

হাদিস গ্রন্থ থেকে সবচাইতে অথেন্টিক হাদিস গ্রন্থ থেকে যদি আমি আপনাকে দলিল দেখাই যে আপনার নবী দাসী লাগাইতো দাসির সাথে ডিংডং করতো তাইলে আপনারা আপনার কাছে মনে হবে যে মিসা কথা এটার তো কোনো প্রমাণ নাই যেহেতু আসিফ মহদিন দাহাইতে পারতেছে না চোখের সামনে দাহাইতে পারতেছে না সেহেতু এই কথাটা সত্য না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কাজ করি আমরা একটু হুজুরদের মুখে থেকে শুনি

মানে ওই যে দুই যে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা এই যে দুইজন দাসী ছিল এরা কি খালি মোহাম্মদের হাত পা টিপতো দাসী হিসেবে হাত পা টিপতো নাকি অন্য কিছু টিপত বৈধ বৈধভাবে আনছে না কি অবৈধভাবে সেটা তো জিজ্ঞেস করি নাই বৈধভাবে ভাবে নাকি অবৈধভাবে সেটা তো আমার প্রশ্ন না এই যে দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে যে দাসী মারিয়া কৃপ্তিয়ার পেটে যে একটা বাচ্চা হইলো সেই যে বাচ্চাটার নাম হলো ইব্রাহিম

হ্যাঁ একটি বাদী ছিল যার সাথে আপনি আগে কইতে হইবো নাহলে আপনার না ভাই আজকে ভাই আপনারা আপনি কটক্তি করছেন আমার নবীর নামে এই যে আপনি কইলেন এই মাত্র যে কইলেন রাসুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসুল্লাহ সহবাস করতেন

আপনি কি করব বলেন আপনি এই যে করলেন কি করব আপনিরে বলেন কি আচ্ছা এটা তো গেল তাহলে তার মানে এটা তো কোনো কটক কিনা তাই না এই যে মোহাম্মদ এর দাসী দাসের সাথে করত এটা তো কোনো কটক কিনা এটা তো একটা ঐতিহাসিক কথা নাকি ইসলাম অনুসারে জি আপনি নববিজের বাচ্চা মেয়ের সাথে করত এটা তো ঐতিহাসিক সত্য কথা ইসলাম অনুসারে নাকি ওই যে 6 বছর মেয়ের সাথে করত আর কি

না ভাই দেখার লাগবে আপনি কটুক্তি করেনই নাকি আমি তো সত্য কথা বলছি নাকি দলিল সব জি কিন্তু আপনার নবী তো কটুক্তি করতে হচ্ছে গিয়ে মানে কাফেরদের যে দেবদেবী তাদের নামে কটুক্তি করত এটা তো আপনি নবীর বিরুদ্ধেই অভিযোগ করছিল কাফেররা দেবদেবী হ্যাঁ বলেন দেবদেবীর নামে কি কটুক্তি করত হ্যাঁ হ্যাঁ আপনার নবী মানে তৎকালীন কাফেরদের যে দেবদেবী ছিল পূজনীয় যে দেবদেবী ছিল ওগুলা নিয়ে কটুক্তি করত এমন কি মানে মানে আরে ভাই শুনুন শুনুন এই

না না আপনি যদি আপনাদের ধর্মে যদি এই বিধান থাকে যে অন্য দেবদেবী নি আপনারা কটুক্তি করতে পারবেন তাহলে তো আপনাদের এটাও মানতে হবে যে আপনারা আল্লাহর নাম আর কটুক্তি করতে পারে তাহলে আপনারা এত চান কেন আচ্ছা শুনেন আমার কথাটা হ্যাঁ বলেন সৃষ্টিকর্তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটাই তো সৃষ্টিকর্তা না যেমন আল্লাহকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সৃষ্টিকর্তা আবার কি কি জিনিস ভাই এটা খায় না মাথা দেয় এটা আবার কি যে কিছু আছে সেটা এরকম কোনো কাছে আপনি এমনিমনি গেছেন সৃষ্টি হচ্ছে সেটা তো আমি জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করছি আপনার কাছে সৃষ্টিকর্তা বলে কিছু আছে এটার কোনো প্রমাণ আছে কিনা আরে ভাই আপনি খালি প্রমাণ প্রমান করতে আছেন আপনি প্রমাণ দিয়ে কি করবেন এই মহাবিষ্ণ ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করছে আপনার মা সৃষ্টি করছে আপনার ভাইয়ের সৃষ্টি করছে আপনার দাদা সৃষ্টি করে সৃষ্টি করছে সেটা তো